নমস্কার বন্ধুরা আপনার যদি জব কার্ড না থেকে থাকে তাহলে কিন্তু আপনি সরকারের একাধিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবেন কারণ সরকার কিন্তু সাধারণ মানুষকে একাধিক সুযোগ সুবিধা এই জব কার্ডের মাধ্যমে দিয়ে থাকে আপনার যদি জব কার্ডটি না থাকে তাহলে কিন্তু আপনি পাকা বাড়ির জন্য অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে পারবেন না কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পাকা বাড়ির জন্য আবেদন করতে গেলে কিন্তু জব কার্ডটির প্রয়োজন রয়েছে ও কর্মহীন যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এই জব কার্ডের মাধ্যমে একশো দিনের কাজ করে একাধিক টাকা উপার্জন করতে পারে এছাড়াও কিন্তু সরকারের নানান প্রকল্পের সুযোগ সুবিধা আপনারা এই জব কার্ডের মাধ্যমে পেতে পারেন তো আপনার যদি জব কার্ড না থেকে থাকে তাহলে আপনারা কিভাবে জব কার্ডে আবেদন করবেন ফর্মটি কোথা থেকে তুলবেন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন ও ফর্মটি কোথায় জমা করবেন এছাড়াও কি কি ডকুমেন্ট লাগবে তা বিস্তারিত আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব তো ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনারা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে সেই অবধি দেখতে থাকুন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি অবশ্যই অল করে রাখবেন কারণ এই চ্যানেলে আপলোড করা প্রত্যেকটি ভিডিও আপনার কাজে আসবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আপনারা জব কার্ডের অফলাইন আবেদনপত্রটি দেখতে পাচ্ছেন এই আবেদনপত্রটি কিন্তু আপনার স্থানীয় জিপি অর্থাৎ আপনার স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখান থেকে কিন্তু তুলতে হবে তো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ফর্মটির লিঙ্কটি দিয়ে দেব সেখান থেকেও কিন্তু আপনারা এই ফর্মটি প্রিন্ট আউট করতে পারেন তো এবারে আমরা দেখে নেব কীভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন জেলার নাম তো আপনার যে জেলা রয়েছে তার নামটি এখানে আপনারা লিখে দেবেন এখানে আপনারা বাংলায় লিখে দেবেন ইংলিশেও লিখতে পারেন তবে ফর্মটি যেহেতু বাংলা রয়েছে আপনারা বাংলায় লেখার চেষ্টা করবেন দেন এখানে একটি কলাম দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে ব্লক গ্রাম পঞ্চায়েত গ্রাম সংসদ ক্রমিক সংখ্যা উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর গ্রাম পঞ্চায়েত পূরণ করবেন অর্থাৎ এই ঘরটিতে কিন্তু আপনার কিছু লেখা দরকার নেই এই ঘরটি কিন্তু অফিস কর্তৃপক্ষ অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত থেকে পূরণ করে দেওয়া হবে দেন নিচে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের নাম অর্থাৎ এখানে আপনারা পরিবারের যে প্রধান রয়েছেন অর্থাৎ পরিবারের যে হেড রয়েছেন তার নামটি এখানে আপনারা টাইপ করে দেবেন দেয়ার নিচে দেখতে পাচ্ছেন পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের বিবরণ অর্থাৎ আপনার পরিবারের যে প্রাপ্তবয়স্ক সদস্যগুলি রয়েছে অর্থাৎ আঠারো বছরের ঊর্ধ্বে তার বিবরণ কিন্তু এখানে টাইপ করতে হবে তো আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যা এখানে এক দুই করে তার ক্রমিক সংখ্যাগুলি আপনারা টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নাম অর্থাৎ আপনার পরিবারের যে সদস্য রয়েছে তাদের নামগুলি কিন্তু এখানে আপনার লিখে দিতে হবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মার্ক করা রয়েছে প্রথম ঘরটিতে অর্থাৎ আপনার পরিবারের যে হেড রয়েছে যিনি প্রধান রয়েছে তার নামটি এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পিতা স্বামীর নাম অর্থাৎ তার পিতা কী রয়েছে সেটা এখানে আপনারা লিখে দেবেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন বয়স আবেদন করার তারিখে অর্থাৎ আজকে তারিখ ধরে আপনার বয়স কত হলো সেটা এখানে আপনার লিখে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্গ অর্থাৎ আপনার জেন্ডার কি রয়েছে পুরুষ মহিলা যেটা রয়েছেন সেটা এখানে আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পর এদিকে দেখতে পাচ্ছেন শারীরিক অক্ষমতা যদি আপনি শারীরিক অক্ষমতা বা আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে সেটা এখানে হ্যাঁ করে দেবেন আর যদি আপনি প্রতিবন্ধী না হয়ে থাকেন তাহলে সেটা এখান থেকে না করে দেবেন দেন পরবর্তী ঘরটিতে আপনার রেশন কার্ড নম্বরটি আপনারা টাইপ করে দেবেন আপনার কাছে যদি রেশন কার্ড না থেকে থাকে তাহলে আপনার ভোটার কার্ড বা আধার কার্ডের নম্বরটি এখানে টাইপ করে দিতে পারেন দেন নিচের ঘরটিতে পরবর্তী সদস্য কে রয়েছে তার নামটি টাইপ করে দিতে হবে তো আপনি যদি প্রথম ঘরটিতে কোনো পুরুষের নাম লিখে থাকেন তাহলে দ্বিতীয় ঘরটিতে সেই পুরুষের স্ত্রী কী রয়েছে তার নামটি আপনার লিখতে হবে তো এখানে তার নামটি লিখে দেবেন দেন এখানে তার পিতা বা স্বামীর নাম কী রয়েছে সেটা লিখে দেবেন লিখে তারপর এখানে তার বয়স কত রয়েছে আজকের তারিখ ধরে সেটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে তার লিঙ্গ কী রয়েছে সেটা লিখে দেবেন দেন সে যদি শারীরিক অক্ষমতা হয়ে থাকে তাহলে সেটা এখান থেকে হ্যাঁ করে দেবেন আর যদি না হয়ে থাকে তাহলে সেটা না করে দেবেন দেন এখানে রেশন কার্ডের নম্বরটি লিখে দেবেন লিখে দেওয়ার পর এই ফ্যামিলির যদি আরও কোনো সদস্য থেকে থাকে তাহলে সেটা এখানে আপনার নাম্বার বসিয়ে দেবেন নাম্বার বসিয়ে দিয়ে সদস্যর নাম কী রয়েছে সেটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর সেমভাবে আপনারা এই প্রসেসগুলি কমপ্লিট করবেন তো এই ফ্যামিলিতে কতজন সদস্য রয়েছে এখানে ক্রমিক সংখ্যার ঘরে এক দুই করে নম্বরগুলি লিখে দিয়ে এখানে নামের ঘরে সদস্য নামগুলি এক দুই করে আপনারা লিখে দেবেন তো এখানে কিন্তু পাঁচজন সদস্যর নাম শুধু লেখা যাবে আদার্স কিন্তু বেশি কোনো সদস্য নাম এখানে আপনার লেখা যাবে না নিচে দেখতে পাচ্ছেন মোট অর্থাৎ আপনার ফ্যামিলিতে কতজন সদস্য রয়েছে তার টোটাল সংখ্যাটি এখানে আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন গ্রামের নাম অর্থাৎ আপনার গ্রামের যে নামটি রয়েছে সেটা এখানে আপনারা লিখে দেবেন দেন এখানে পোস্ট অফিস আপনার কী রয়েছে সেটা এখানে লিখে দেবেন এখানে আপনার মৌজা কী রয়েছে সেটা লিখে দেবেন আপনার থানা কী রয়েছে সেটা এখানে লিখে দেবেন দেন এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কী রয়েছে সেটা লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ব্লকের নাম অর্থাৎ আপনার ব্লক কী রয়েছে সেটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর নিজে দেখতে পাচ্ছেন এখানে আপনার জাতিটি কিন্তু সিলেক্ট করতে হবে আপনি যদি এসছি বা তপশিলি জাতি হয়ে থাকেন তাহলে এখানে প্রথম বক্সিতে বা প্রথম ঘরটিতে আপনারা টিংমার্ক করবেন আর আপনি যদি এসটি বা উপজাতি হয়ে থাকেন তাহলে সেটা দ্বিতীয় ঘরটিতে টিংমার্ক করবেন এবং আপনি যদি আদার্স বা অন্যান্য হয়ে থাকেন বা সাধারণ হয়ে থাকেন তাহলে পরবর্তী ঘরগুলিতে আপনারা টিংমার্ক করবেন দের নিচে দেখতে পাচ্ছেন ইন্দিরা আবাস যোজনার উপভোক্তা অর্থাৎ আপনি যদি ইন্দিরা আবাস যোজনা পেয়ে থাকেন তাহলে সেটা এখানে আপনারা হ্যা করে দেবেন আর আপনি যদি ইন্দিরা আবাস যোজনা না পেয়ে থাকেন তাহলে এখান থেকে আপনারা না করে দেবেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন ভূমি সংক্রান্ত উপভোক্তা অর্থাৎ আপনি যদি ভূমি সংক্রান্ত উপভোক্তা হয়ে থাকেন তাহলে সেটা এখানে হ্যাঁ করে দেবেন আর যদি না হয়ে থাকেন তাহলে এখান থেকে না করে দেবেন না করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কাজ করতে ইচ্ছুক প্রাপ্তবয়স্ক সদস্যের স্বাক্ষর টিপসই অর্থাৎ যারা কাজ করতে ইচ্ছুক আপনার ফ্যামিলি থেকে যে সদস্যগুলি কাজ করতে ইচ্ছুক তার এখানে একটি সই আর যদি সই করতে না পারে তার টিপসই একটি এখানে দেওয়া লাগবে দেন এখানে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের স্বাক্ষর টিপসই অর্থাৎ পরিবারের যে প্রধান রয়েছে তার এখানে একটি সই লাগবে আর সই যদি করতে না পারে তাহলে এখানে একটি টিপসই আপনাদের দিতে হবে দেন নিচে একটি অংশ রয়েছে এখানে বলা হয়েছে যেটি প্রযোজ্য নয় সেটি কেটে বাদ দিন অর্থাৎ নিচের যে অংশটুকু রয়েছে এখানে কিন্তু আপনার রকম কিছু লিখলে চলবে না আপনার গ্রাম পঞ্চায়েতের যে আধিকারিকরা রয়েছে তারা কিন্তু এই অংশটুকু ফিল আপ করে আপনাদেরকে অ্যাকনলেজমেন্ট হিসাবে দিয়ে দেবে তো এটি ছিল জব কার্ডের অফলাইন ফর্ম ফিল আপ করার প্রসেস এই প্রসেসে আপনারা ফর্মটি ফিল আপ করে জমা করার সময় ডকুমেন্ট সহকারে আপনার আইডি প্রুফ অর্থাৎ আপনার ভোটার কার্ড আপনার রেশন কার্ড ও আপনার আধার কার্ডের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট নেবেন ও আপনার ব্যাংকের পাসবইটি সহকারে আপনার পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত অথবা আপনার পার্শ্ববর্তী বিডিও অফিসে এই ফর্মটি জমা করে আসবেন জমা করে আসার কিছুদিন পর কিন্তু আপনার জব কার্ডটি বেরিয়ে আসবে আপনার যে পার্শ্ববর্তী বিডিও অফিস রয়েছে সেখান থেকে কিন্তু আপনার জব কার্ডটি তুলে আনতে হবে আর যারা জব কার্ডের টাকা পায়নি বা কত টাকা ঢুকেছে সেটা চেক করতে পারছে না কতদিন কাজ করেছে সেটাও চেক করতে পারছে না আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন